বন্ধুরা, আজ পর্যন্ত না জানি আপনি কত রকমের পাখি দেখেছেন, যেগুলোর মধ্যে হয়তো কিছু পাখি অত্যন্ত সুন্দর এবং শান্ত স্বভাবের। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন কিছু প্রজাতির পাখি রয়েছে যেগুলো আকারের পরিমাপে সিংহের থেকেও বেশি ভয়ঙ্কর এবং হিংস্র প্রজাতির হয়ে থাকে। যেমন ইগল বড় বড় পশুদেরকেও আক্রমণ করে, এমনকি বিভিন্ন সময় তারা মানুষদেরকেও আক্রমণ করে শিকার করার জন্য। কিন্তু আজকে আমরা ইগলকে নয়, ইগলের থেকেও হিংস্র এবং ভয়ঙ্কর দুটি পাখিকে দেখাবো, যারা আকারের তুলনায় ছোট বড় হলেও এদের শিকার করার ধরন পৃথিবীর সব থেকে নিষ্ঠুর এবং ভয়ঙ্করতম। না জানি এই পাখিগুলো আকারে আর একটু বড় হলে মানুষের কী অবস্থা করত। তাহলে চলুন বন্ধুরা দেখে আসি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর শিকারী দুটি পাখিকে। কিন্তু বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এক নম্বরে আছে সেক্রেটারি বার্ড। এই পাখির নাম শুনে আপনার একটু অদ্ভুত মনে হতেই পারে, কিন্তু এই পাখির নামের পিছনের গল্প খুবই জনপ্রিয়। এই পাখিকে ইউরোপিয়ানরা 1800 সালে খুঁজে বের করেছিল। সেই সময় সেক্রেটারি পদে নিযুক্ত মানুষগুলো এক বিশেষ ধরনের পোশাক পরত। তারা ধূসর রঙের কোটের সাথে হাঁটু পর্যন্ত কালো রঙের প্যান্ট পরত, এছাড়াও হাঁসের পালক কানে লাগিয়ে রাখত। তাদেরকে দেখতে অনেকটাই এই পাখির মতো লাগত। এই পাখির ডানা ধূসর রঙের, যেটা অনেকটাই এদের কোটের মতো দেখতে লাগে, এবং এদের মাথায় ডানা থাকে যেটা কলমের মতো দেখতে লাগে। আর এই পাখির পা পর্যন্ত কালো লোমে ঢাকা থাকে, যেটা সেক্রেটারি প্যান্টের মতোই লাগে। আর এজন্যই এই পাখির নাম রাখা হয়েছে সেক্রেটারি বার্ড। বাকি পাখিদের থেকে এই পাখি একদমই আলাদা, কারণ তারা বেশিরভাগ সময় মাটিতে থাকে। এই পাখি প্রায় 1.5 মিটার পর্যন্ত লম্বা হয়, আর এরা তাদের ডানাকে প্রায় 2.5 মিটার পর্যন্ত ছড়াতে পারে। সূর্য উঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত এই পাখিগুলো দল বেঁধে বা নিজের সঙ্গীর সাথে শিকারের খোঁজ করতে থাকে। শুধু দুপুরে তারা একটু বিশ্রাম নেয়। এই সব কিছু জানার পরে আপনার মনে হতেই পারে যে এটি সাধারণ কোনো পাখি। কিন্তু একটু দাঁড়ান, যখন আপনি এদের শিকার করার পদ্ধতি দেখবেন তখন এদেরকে আর সাধারণ পাখি মনে হবে না। এরা সাধারণত ছোট পোকামাকড়, ইঁদুর, খরগোশ এবং সরীসৃপকে শিকার করে। কিন্তু এই পাখির সবথেকে প্রিয় শিকার হলো বিষাক্ত সাপ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই পাখির সবথেকে প্রিয় শিকার হলো কোবরা এবং অ্যাডার স্নেকের মতো ভয়ঙ্কর বিষাক্ত সাপ। এরা প্রথমে ঘাসের মধ্যে সাপের গর্ত খুঁজতে থাকে, আর যখন গর্ত পেয়ে যায় তখন এরা তাদের পা দিয়ে সেই গর্তের চারিদিকে লাফাতে থাকে, ফলে সেই সাপ গর্ত থেকে বের হয়ে আসে। তারপর এই পাখি তার পায়ের সাহায্যে সাপটিকে আঘাত করতে থাকে। এদের পা দিয়ে আঘাত করার গতি এতটাই দ্রুত হয় যে যদি আপনি চোখের পলক ফেলেন তাহলে আপনি সেইটা দেখতেই পাবেন না। যদি কোনো সাপ এদের থেকে পালানোর চেষ্টা করে তাহলে এরা তাদের ডানাকে বড় করে সেই সাপের দিকে এগোতে থাকে আর পায়ের সাহায্যে আঘাত করতে থাকে। কখনো কখনো এই পাখি সাপকে নিয়ে অনেক উঁচুতে উড়ে যায় এবং সেখান থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলে। এই পাখি তার শিকারকে ততক্ষণ পর্যন্ত পায়ের থাবার সাহায্যে মারতে থাকে যতক্ষণ না সে মারা যায় কিংবা শান্ত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এই পাখি তার ঠোঁটের সাহায্যে সাপের শরীরকে চিরে ফেলে। আবার কখনো কখনো তো এরা পুরো সাপকেই গিলে ফেলে। সেক্রেটারি পাখি কতটা জোরে আঘাত করতে পারে সেটা জানার জন্য যখন বিজ্ঞানীরা গবেষণা করে তখন তারা জানতে পারে যে এই পাখি নিজের ওজনের থেকে 5 গুণ শক্তিতে শিকারের উপর আঘাত করতে পারে, যেই আঘাতের পরিমাণ প্রায় 15 কেজি। আর তাদের আঘাতের গতি চোখের পলক ফেলার থেকেও দ্রুত। মানুষের চোখের পলক ফেলতে সময় লাগে 0.15 সেকেন্ড, কিন্তু এই পাখি তার থাবা দিয়ে আঘাত করতে সময় নেয় মাত্র 0.01 সেকেন্ড, যেটা সত্যিই খুবই দ্রুত। এটা ছিল সেক্রেটারি বার্ডের শিকার করার কিছু ভয়ঙ্কর পদ্ধতি। কিন্তু এখন আমি এমন একটি পাখির কথা বলবো যেটা খুবই ভয়ঙ্করভাবে শিকার করে, আর এদের শিকার করার ধরন দেখলে সত্যিই আপনার গায়ের লোম শিউরে উঠবে। 2 নম্বরে আছে শ্রাইক। এটা মাঝারি ধরনের পাখি। এই পাখিগুলো ধূসর, বাদামি এবং কালো রঙের হয়। 16 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এই পাখিগুলো, কিন্তু এদের কিছু প্রজাতি 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই পাখিগুলো দেখে যতটা সুন্দর মনে হয় এরা ঠিক ততটাই ভয়ঙ্কর।
আপনি জানলে অবাক হবেন যে এই পাখিটি দেখতে সাদাসিধে হলেও এরা কিন্তু সিংহের মতো মাংসাশী প্রাণী। এরা অন্য পাখিদেরকেও শিকার করে খায়। এরা পোকামাকড়, টিকটিকি, ইঁদুর, ব্যাঙ এবং অন্যান্য পাখিদেরকেও শিকার করে খায়। এই পাখি শিকার করার সময় উঁচু গাছের ডালে বসে থাকে আর সেখান থেকে মাটিতে নজর রাখতে থাকে। এরা যদি কোনো শিকারকে দেখতে পায় তাহলে সঙ্গে সঙ্গে আক্রমণ করে। প্রথমে শিকারের গলায় ঠোঁট দিয়ে ধরে জোরে জোরে নড়াচড়া করতে থাকে যাতে শিকারের গলার হাড় ভেঙে যায়। আবার কখনো কখনো শিকারের পিঠের দিকে ধরে মাটিতে আশ্রাতে থাকে যাতে শিকারের হাড়গোড় ভেঙে যায়। এরপর শিকার মারা গেলে কিংবা স্থির হয়ে গেলে এই পাখি সেই শিকারকে কাঁটাওয়ালা গাছে নিয়ে যায় এবং সেই গাছের কাঁটার সঙ্গে এই শিকারগুলোকে আটকিয়ে রাখে। এর ফলে শিকারকে খেতে সুবিধে হয় আর অবশিষ্ট খাবারকে অন্য সময়ে এসে খাওয়া যায়। এছাড়াও অনেক সময় কিছু কিছু শিকার খুবই বিষাক্ত হয় যেগুলোকে সঙ্গে সঙ্গে খেলে এই পাখির মৃত্যু নিশ্চিত। সেই জন্য এই পাখি তার বিষাক্ত শিকারগুলোকে সঙ্গে সঙ্গে না খেয়ে এই কাঁটার মধ্যে আটকিয়ে রেখে চলে যায় এবং দুই তিন দিন পর ফিরে আসে আর ততক্ষণে শিকার শুকিয়ে যায়। আর শুকিয়ে যাওয়ার কারণে শিকারের শরীরের সমস্ত বিষ নষ্ট হয়ে যায়। ফলে কোনো চিন্তা ছাড়াই এই পাখি তার বিষাক্ত শিকারকে অনায়াসেই খেতে পারে। বন্ধুরা, এই পাখিগুলো খুবই ভয়ঙ্করভাবে শিকার করে। এরা আকারের হিসাবে অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এরা যদি আকারে আরেকটু বড় হতো তাহলে হয়তো এরা মানুষসহ অন্যান্য প্রাণীদেরকে সহজেই শিকার করত। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে এবং এই ভিডিওতে কোন পাখির শিকার করার পদ্ধতিটি সবথেকে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। কথা হবে অন্য এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।